ভাই বন্ধুরা আশা করি ভালো আছেন তো আমরা আবহাওয়া সংক্রান্ত যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছি তার মধ্যে অন্যতম হলো হাইগ্রোমিটার এই হলুদ যে যন্ত্রটা দেখছেন এটাকে বলা হয় হাইগ্রোমিটার তো হাইগ্রোমিটারের সাহায্যে কী করা হয় বায়ুর আর্দ্রতা মাপ হয় বায়ুর আর্দ্রতা মাপার জন্য এই যন্ত্র ব্যবহার করা এখানে দেখুন দুটো থার্মোমিটার দেওয়া আছে একটা দেখুন ড্রাই লেখা আছে একটাতে ওয়েট লেখা আছে এবং পাশে সেলসিয়াস এবং ফারেন্ট হাইট দুটো মাপনিতে কিন্তু বিভক্ত করা আছে এবং স্কেলগুলো দেখুন একই সব জায়গায় কিন্তু দুটোর ক্ষেত্রে কিন্তু স্কেল সমান দেখা যাচ্ছে তো দুটোর বেসিক ডিফারেন্স কি একটাকে দেখুন জলে ডোবানো আছে আর একটা জলে ডোবানো নাই তো এইটা হলো জলে ডোবানো আছে এই জন্য এর নাম কি আর্দ্র কুণ্ড থার্মোমিটার কারণ জলে ভেজানো আছে আর এটা হলো ড্রাই অর্থাৎ জলে ডোবানো নেয় স্বাভাবিক বায়ুর উষ্ণতাটা নিতে পারে তাহলে এখানে কি হবে যেটা জলে ভেজানো আছে স্বাভাবিকভাবে কিন্তু তার টেম্পারেচারটা কিন্তু কম হবে তো দেখুন এখানে যদি আমি দেখি শুষ্ক কুণ্ডে যদি আমি দেখি পারতটার জন্য দেখুন এইটটি সিক্স এবং সেই সঙ্গে আমরা দেখে নেব আর্দ্রকুণ্ডের ক্ষেত্রে আর্দ্রকুণ্ডের ক্ষেত্রে টেম্পারেচারটা দাঁড়াচ্ছে এইটটি টু এইট্টি টু ফারেন নিচ্ছি দেখুন ফার অ্যান্ড হাইট স্কেলেই কিন্তু নিচ্ছি নিয়েছি দুটো তাহলে এদিকে হলো শুষ্ক কুণ্ডে এইটটি সিক্স আর আর্দ্রকুণ্ডে কিন্তু এইটটি টু তো এরপরেই কিন্তু এখানে কাজ শেষ এরপরে আমাকে কী করতে হবে একটা চার্ট থাকে যেখানে আমার দুটো মান লাগবে কি কি লাগবে একটা হলো ড্রাই বাল্বে কত ছিল ড্রাই বাল্বে মনে রাখতে হবে এইটটি সিক্স ডিগ্রি ফার অ্যান্ড হাইট আমি যেটা খুশি নিতে পারি ওখানে দুটোই মান দেওয়া থাকবে আমি দেখাবো আর আর্দ্র দেখিয়েছে এইট্টি টু তাহলে ডিফারেন্স হচ্ছে আমার ফোর ডিগ্রি ফার হাইট ব্যাস এরপরে চলুন আমরা বুঝে নেব ওই জিনিস কী করে আমরা আর্দ্রতা নিরূপণ করব এবার দেখুন এরকম একটা চার দেওয়া থাকবে অনেকগুলো পেজ থাকে তো আমার যেটা লাগবে সেই পেজে যাবো কারণ দেখুন পরপর ফার এন্ড হাইটে মান বেড়ে বেড়ে এসছে তো আগেরটাতে দেখুন এখানে সেলসিয়াস আছে আপনি যেটাতে নিচ্ছেন সেটাতেই কিন্তু দুটো উষ্ণতা নিতে হবে অর্থাৎ আর্দ্রকুণ্ড এবং শুষ্ক উভয়ের ক্ষেত্রে নিতে হবে আমার কিন্তু এইটটি সিক্স দরকার এইটটি সিক্স এবং এইটটি সিক্স এইটটি সিক্স ছিল কিন্তু আমার শুষ্ক টেম্পারেচার লেখা আছে ড্রাই বাল্ব টেম্পারেচার ডিফারেন্স ইন টেম্পারেচার বিটুইন ড্রাই বাল্ব এবং ওয়েট বাল্ব এক্ষেত্রে দেখুন আমার ফোর হয়েছিল কারণ আর্দ্রকুণ্ড মাইনাস করেছিলাম শুষ্ক কুণ্ড থেকে ফোর ডিগ্রি পেয়েছিলাম ছিয়াশি মাইনাস এইট্টি টু ফোর ডিগ্রি পেয়েছিলাম তো আমাকে কী করতে হবে ফোর ডিগ্রি বরাবর নিচের দিকে নামতে হবে এবং এইটটি সিক্স বরাবর এদিকে যেতে হবে তাহলে কী হবে দেখুন এইটটি ফোর বরাবর আর এইটটি সিক্স এই যে এইটটি ফোর পাচ্ছি তাহলে এইটটি ফোর হলো যে এইটটি ফোর ডিগ্রি পেয়েছি দেখুন তো তাহলে এইটটি যেখানে ক্রস করবে এইটটি ফোর তাহলে এইটটি যেহেতু আর্দ্রতা তাহলে আমার এটা হানড্রেডে করা এককে প্রকাশ করা হয় সেই জন্য কী হবে বা আজকের বায়ুর আর্দ্রতা কত হবে এইটটি টু পার্সেন্ট এইভাবেই কিন্তু নির্ণয় করা হয় বায়ুর আর্দ্রতা তো ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ ভালো থাকুন